আপনারা দেখছেন একুশে টেলিভিশন। রংপুরে অনুমোদনহীন নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ কর্তৃপক্ষের প্রতারণার প্রতিবাদে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। সিভিল সার্জন কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ করে তারা। এ সময় শিক্ষার্থীরা জানায়, নর্দান মেডিকেল কলেজে পাঠদানের কোনো ব্যবস্থা নেই, তারপরেও 300+ শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। কর্তৃপক্ষ বারবার আশ্বাস দেবার পরেও কলেজের অনুমোদন করাতে পারেননি। অবিলম্বে অন্য কলেজে মাইগ্রেশন সহ শিক্ষাগত যোগ্যতার মূল কপি ও অন্যান্য কাগজপত্র ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে তারা। অন্যথায় আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।